আমার একটা 50 সিসি তোর হুন্ডা ছিল, আমি হুন্ডা নিয়ে চলে গেলাম সংসদ ভবনে। ঘন্টা খানিকের জন্য সংসদ তিনি মন্ত্রী করলেন, মুক্তিযোদ্ধাদের সেই সেবানিত্য নাট্য তিনি অনুভব করলেন। এই ছিল বঙ্গবন্ধু। 1972 থেকে 1975-এর মধ্যে যারা এখানে প্রবীণ, যারা বয়স কেমন আমার 60-70-এর উপর বয়স, তারা হয়তো নিশ্চয় মনে আছে 1972-এর ডিসেম্বর মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে শহীদ সারদুদ্দানে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আরেকটা হয়েছিল একটা 1974 সালে মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমরা একটা গীতিনাট্য শ্যামানিত্য নাট্য রবীন্দ্রনাথের সেটা আমরা করেছিলাম। সেই অনুষ্ঠানের বাতিজন বঙ্গবন্ধু প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। তখন সংসদ চলতেছে আর এদিকে আমাদের অনুষ্ঠান চলে, সংসদ থেকে উপর সংসদ নেতা বঙ্গবন্ধু কিভাবে আসবেন, এদিকে অনুষ্ঠান চলছে, আমরা তো ওদের আগ্রহে বসে আছি, বঙ্গবন্ধু আসতে পারবেন না, সংসদ খুব গুরুত্বপূর্ণ। সেদিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা চলছিল। আমার একটা 50 সিসি তোর হুন্ডা ছিল, আমি হুন্ডা নিয়ে চলে গেলাম সংসদ ভবনে, গেলাম ভিতরে পাশ দিলাম। তখন এখন যে আমাদের ফরাশ ভাই ফরাশুদ্দিন তোর বঙ্গবন্ধু এফিএ ছিলেন, আর ডক্টর সামাত, এদের বললাম আমার অনুষ্ঠান শুরু হয়েছে, সকল মুক্তিযোদ্ধা উপস্থিত, বঙ্গবন্ধুকে যেতে হবে। তারা বললেন এই সংসদ চলছে, এখন যেতে পারবেন না। আমি কইলাম যদি না যায় আমি সংসদ ভিতরে ভিতরে ঢুকে পড়ব, কিন্তু বঙ্গবন্ধু নিয়েই যাব। আপনাকে বলেন মুক্তিযোদ্ধারা অপেক্ষা করতেছে আপনার জন্য, সংসদ অন্তভাবে মুলতবী করে হলো আপনাকে যেতে হবে। বঙ্গবন্ধু তাই করলেন, ঘন্টা খানিকের জন্য সংসদ তিনি মন্ত্রী করলেন, মুক্তিযোদ্ধাদের সেই সেবানিত্য নাট্য তিনি অনুভব করলেন। এই ছিল বঙ্গবন্ধু। এটা টানলাম এই জন্য, এরপরে অনেক বছর কেটে গেল, আমরা 21 বছর রাজপথে জননেতা শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম করেছি। 21 বছর পরে আমরা 1996 সালে ক্ষমতায় আসলাম, আল্লাহর রহমত নাজির হল আমাদের। আমরা 96-তে 2001 এরপরে যারা তখন যারা এই মেয়র ছিল, আমি কাউকে খাটো করব না, কিন্তু বড় করার কোনো উপায় নাই। একবার সাদেক হোসেন খোকা একটা এখানে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছিলেন, অনেকত আইসেন আপনারা, কিন্তু আমাকে দাওয়াত দিয়েছিল, আমি আমাকে ভাবলাম যাই, মুক্তিযুদ্ধ যখন যাই না অসুবিধা নাকি, মুক্তিযুদ্ধ যেখানে থাকে সেখানে যাওয়া একান্ত কর্তব্য। আজকে এই অনুষ্ঠানে অনেকে দাওয়াত করছেন সব মুক্তিযোদ্ধাদেরই, অনেকে কিন্তু আসেনি, খুব কষ্ট পাইছি, মেনন ভাই আই নাই কষ্ট পাইছি, বন্ধু ফিরোজ মুক্তিযুদ্ধ আসে নাই কষ্ট পাইছি, ঢাকার বাইরে আর অভিযান বলতে পারতো আপনার এনে আমার সালামটা পৌঁছে দিয়ে জানি আমি না দেখে কইছি আমি ইয়ে জন্য, কিন্তু এগুলি মুক্তিযুদ্ধ যেখানেই তো থাকুক, সংগ্রামে থাকুক, বিপদে থাকুক, আনন্দে থাকুক, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হয়। এই উপরে এখন আমাদের অত্যন্ত প্রয়োজন। ওই রেসটা টানলাম এই জন্য, ওই যখন শুনলাম আমি রেডি আমি থাকতাম না ইন্ডিয়ায়, রেডি আসবো তখন একজন ফোন দিয়ে বললো আইন ডাকায় ওইটা তো মুক্তিযুদ্ধ না, এটা বিএনপি সম্মেলন হইতেছে, ওইসে মুক্তিযুদ্ধ সব বিএনপি এনে বেড়ে বাড়াইছে। আর এখানে দেখেন যারা বইছেন এখান থেকে ওই মাথা পর্যন্ত মঞ্চে একটা করে দলীয় কর্মী নাই, সব মুক্তিযোদ্ধা এখানে, যাদের সম্মান দিতে হয় ওইভাবে দিতে হয়।